হাই প্রেশারের সমস্যা থাকলে আপনি কি খাবেন কি খাবেন না তার একটা লিস্ট থাকা জরুরি। হাই প্রেশার, প্রেশার, হাই ব্লাড প্রেশার, হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপ যে নামেই বলি না কেন, এটাকে বলা হয় নীরব ঘাতক। কারণ অনেকের ক্ষেত্রে এই রোগ খুব সহজে ধরা পড়ে না, আবার ধরা পড়ার পর সঠিক চিকিৎসা না হলে বা রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকলে তা অনেক জটিলতার কারণ হয়ে দাঁড়ায়। উচ্চ রক্তচাপের সমস্যা নির্দিষ্ট কোনো বয়সের মধ্যে আবদ্ধ নেই। উচ্চ রক্তচাপের প্রবণতা দেখা দিতে পারে যে কোনো বয়সী মানুষের মধ্যেই। অতিরিক্ত ওজন, অনিয়ন্ত্রিত জীবনযাপন, সঠিক খাদ্যাভ্যাসের অভাবে অনেকেই খুব কম বয়সে উচ্চ রক্তচাপজনিত রোগে আক্রান্ত হন। উচ্চ রক্তচাপ হলে খাবারের নিয়ন্ত্রণ খুবই জরুরি, কেননা উচ্চ রক্তচাপ থেকেই ডায়াবেটিস, কিডনি রোগ এবং হৃদরোগের মতো মারাত্মক রোগ হতে পারে। তাহলে আসুন এবার জেনে নেওয়া যাক এমন 8টি খাবারের তালিকা যেগুলো উচ্চ রক্তচাপে ভুলেও খাওয়া উচিত নয়। লবণ থেকে দূরে থাকুন। উচ্চ রক্তচাপের সমস্যায় প্রথমেই যে খাবারটি খেতে মানা করব তা হচ্ছে লবণ। হাই ব্লাড প্রেশারের অন্যতম কারণ হলো শরীরে মাত্রাতিরিক্ত সোডিয়াম জমা হওয়া। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য লবণ খুবই ক্ষতিকর। তাই খুবই সীমিত পরিমাণ লবণ দিয়ে খাবার তৈরি করে খাবেন। খাবারের সাথে বাড়তি লবণ দিয়ে খাওয়া এবং বেশি লবণযুক্ত খাবার পরিহার করতে হবে। সাথে সাথে বিট লবণ বা অন্যান্য মুখরোচক লবণ গ্রহণ করা থেকেও বিরত থাকতে হবে। ফাস্টফুড বা বেকারি খাবার, বর্তমান যুগে ফাস্টফুড খাওয়া অনেকের দৈনন্দিন রুটিনে পরিণত হয়েছে। প্যাকেটজাত এবং প্রসেসড ফুডগুলির মধ্যেই সবথেকে বেশি উচ্চ রক্তচাপ সৃষ্টিকারক উপাদান থাকে। অনেকেই জানেন না যে এই ফাস্টফুড এবং বেকারি খাবারে প্রচুর পরিমাণে সোডিয়াম, প্রিজারভেটিভ, বিষাক্ত রং এবং ক্ষতিকারক চর্বি ডালডা ব্যবহার করা হয়। এই সবগুলি উপাদানই উচ্চ রক্তচাপের রোগীর জন্য ভীষণ ক্ষতিকর। তাছাড়া তেলে ভাজা অধিক চর্বিযুক্ত মুখরোচক খাবার থেকেও বিরত থাকতে হবে। রেড মিট বা লাল মাংস, উচ্চ রক্তচাপের সমস্যায় রেড মিট অর্থাৎ গরুর মাংস, খাসির মাংস এবং মহিষের মাংস একেবারেই বর্জন করা একান্তভাবে জরুরি। কারণ এইসব লাল মাংসে খারাপ কোলেস্টেরলের পরিমাণ বেশি থাকে, যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি বহুগুণে বাড়িয়ে দেয়। কফি, যারা কফি খেতে পছন্দ করেন তাদের জন্য দুঃসংবাদ হলো কফি খেলে সাময়িক সময়ের জন্য রক্তচাপ বেড়ে যায়। তাই যাদের উচ্চ রক্তচাপের সমস্যা আছে তাদের জন্য কফি খাওয়া বেশ ঝুঁকিপূর্ণ। কারণ ক্যাফেইন রক্তনালীকে শুরু করে দেয়, ফলে হঠাৎ করে বেড়ে যাওয়া রক্তচাপের ফলে স্ট্রোক হওয়ার সম্ভাবনা থাকে। তাই উচ্চ রক্তচাপ থাকলে কফি বা অতিরিক্ত চা পানের অভ্যাস বাদ দিয়ে প্রতিদিন 1 কাপ করে গ্রিন টি পান করবেন। চিনিযুক্ত খাবার, অতিরিক্ত চিনি বা মিষ্টি জাতীয় খাবার আমাদের শরীরের জন্য খুবই ক্ষতিকর, কারণ এই খাবারগুলি আমাদের শরীরে মেদ জমতে সাহায্য করে। তাছাড়া অতিরিক্ত চিনিযুক্ত খাবার খেলে রক্তচাপ বেড়ে যায়। আচার বা সস জাতীয় খাবার, যারা হাই প্রেশারের সমস্যায় ভুগছেন তাদের আচার এবং সস জাতীয় খাবার খাওয়া একেবারেই উচিত নয়। কারণ আচার এবং সসে লবণ এবং চিনির পরিমাণ খুব বেশি থাকে, যা প্রেশারের রোগীদের শরীরের পক্ষে একেবারেই ভালো নয়। মুরগির চামড়া এবং ডিমের কুসুম, হাই প্রেশারের রোগীরা মুরগির চামড়া এবং ডিমের কুসুম খেলে রক্তচাপ বৃদ্ধি পায়, সেই সাথে বেড়ে যায় হৃদরোগের ঝুঁকিও। তাছাড়া মুরগির চামড়ায় উচ্চ মাত্রায় চর্বি থাকে, যা মানুষের শরীরের কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে এবং স্ট্রোকের ঝুঁকি বাড়ায়। অ্যালকোহল এবং কোমল পানীয়, অ্যালকোহল জাতীয় পানীয় খেলে দ্রুত রক্তচাপ বৃদ্ধি পায়। তাছাড়া এটাও মনে রাখা উচিত যে অ্যালকোহল ও কোমল পানীয়গুলোতে প্রচুর ক্যালোরি আছে, যা ওজন বৃদ্ধি করে। তাই অ্যালকোহলযুক্ত পানীয় কিংবা কোমল পানীয় না খেয়ে তাজা ফলের রস কিংবা লেবুর শরবত খাবেন। এছাড়াও কখনো ননিসহ বা ফ্যাটযুক্ত দুধ খাবেন না। দুধ বা দুগ্ধজাত সামগ্রীর মধ্যে ননিবিহীন দুধ, টক দই খাবেন। উপরোক্ত খাবারগুলো এড়িয়ে চললে অবশ্যই প্রেশার বৃদ্ধির মতো সমস্যায় আপনাকে পড়তে হবে না। এবার রক্তচাপ কমাতে সহায়ক এমন প্রধান খাবারগুলা কী তা জেনে নিই।
আজ আমরা এমন পাঁচ ক্যাটাগরির খাবার নিয়ে আলোচনা করব যা আপনার উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করবে। প্রথমত, প্রতিদিন তাজা ফল যেমন পেয়ারা, আমলকি, আপেল, কমলা লেবু, বেদেনা, লেবু, কলা, নাশপাতি, পেঁপে ইত্যাদি খেতে হবে। দ্বিতীয়ত, প্রতিদিন ডায়েটে রাখতে হবে প্রচুর সবুজ শাকসবজি, যেমন পালং শাক, কলমি শাক, শসা, লাউ, ঢেঁড়স, বেগুন, গাজর, কুমড়া, মটরশুঁটি ইত্যাদি। তৃতীয়ত, খাদ্য তালিকায় পটাশিয়াম রয়েছে এমন খাবারের পরিমাণ বাড়াতে পারলে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়, যেমন ডাবের পানি, কলা, টমেটো সহ কিছু সবজিতে পটাশিয়াম আছে যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে সহায়তা করে। চার নম্বরে, সকালে খালি পেটে এক মুঠো ভেজানো বাদাম যেমন আমন্ড, আখরোট, কাজু বাদাম ইত্যাদি খেতে পারেন। সর্বশেষ, বেশি বেশি করে মাছ খান, তাজা মাছের উপকারিতা সবচেয়ে বেশি, তবে খুব তৈলাক্ত মাছ এড়িয়ে চলুন। উপরোক্ত খাদ্য অভ্যাসগুলো গড়ে তুলুন এবং নিয়মিত কিছু সময় ব্যায়াম করুন, তাহলে আপনার হাই ব্লাড প্রেশার স্বাভাবিক বা নিয়ন্ত্রণে থাকবে। আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে তুহিন হেলথ অ্যান্ড মোটিভেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন।